উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর আমি এই ডোটাকে হাত দিয়ে মুছে নেব। এখন খুব ভালোভাবে মুছে নিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর এই ডোটা যত বেশি মুছবেন আপনার রুটিটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। এখন আমি এই কাটিং বোর্ডের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে ওই ডোটাকে এইখানে আমি মুছে নেব। ঘড়ি ধরে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর এটা কোনো অসম্ভব কাজ নয়। সাধারণত বেকারিতে যারা এই পাউরিটা তৈরি করে থাকে তারা এক্ষেত্রে ইলেকট্রিক মেশিনটা ব্যবহার করে। তবে আমরা যারা বাসায় তৈরি করব আমাদের সবার কাছে কিন্তু এই ইলেকট্রিক মেশিনটা থাকে না। তাই আমাদের এটা হাত দিয়ে খুব ভালো করে মুছে মুছে এটাকে তৈরি করতে হবে। 7 থেকে 8 মিনিটের মতো মুছে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তেলটাকে আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মুছে নেব, যাতে তেলটা এই ডোটার সাথে খুব ভালোভাবে মিশতে পারে। আপনারা চাইলে এই ক্ষেত্রে তেলের পরিবর্তে সমপরিমাণ বাটারও অ্যাড করতে পারেন। তবে বাটারটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বাটারটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এটা মুছে মুছে এক সময় দেখবেন অনেকটা মোলায়ন হয়ে গেছে। আমি 20 মিনিটের মতো মুছে নিয়েছি। আপনাদেরও কষ্ট করে 20 মিনিটের মতো মুছে নিতে হবে। আমি যে বোলের মধ্যে ময়দাটাকে মেখেছিলাম সেই বোলের মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। এই তেলটা দিয়ে আমি চারদিকে একটু ব্রাশ করে দেব। আমি হাত দিয়ে করেছি, আপনারা চাইলে ব্রাশও ব্যবহার করতে পারেন। এখন আমি এই বোলের মধ্যে ময়দার ডোটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। রেস্টে রাখবো কারণ ময়দার ডোটা এতে অনেকটা ফুলে যাবে। উপর থেকে এখন একটা প্লাস্টিক রেপার দিয়ে পেঁচিয়ে এটাকে ফোলানোর জন্য আমি রেখে দেব গরম স্থানে। আমি এটাকে রাখবো বন্ধ ওভেনের ভিতরে। আপনারা চাইলে রান্না করার সময় এটাকে চুলার সাইডেও রেখে দিতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি এই প্লাস্টিক রেপারটাকে তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন কিন্তু উপর থেকে ডোটা অনেকটা ফুলে গিয়েছে। এখন আমি আবারও হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মুছে নেব। একটু উপর থেকে ময়দা ছিটিয়ে 5 মিনিটের মতো মুছে নিলে চলবে। পর আমি ব্রেড প্যানের উপরে কিছুটা তেল ব্রাশ করে নেব, যাতে রুটিটা লেগে না যায়। আর এই ব্রেড প্যানটা ব্রাশ করার পর আমি ব্রেড প্যানের ঢাকনাটাকেও ব্রাশ করে দেব। আর আপনারা কিন্তু অবশ্যই পাউরুটি বানানোর ক্ষেত্রে উপরের ঢাকনা সহ ব্রেড প্যানটাই ব্যবহার করবেন, তা না হলে কিন্তু এই পাউরুটিটা পারফেক্ট বেকারির মতো দেখতে হবে না। রুটিটা শেপ দেওয়ার আগে আমি আবারও এই কাটিং বোর্ডের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে রুটির ডোটা
গেল বেকারি স্টাইলে পারফেক্ট পাউরুটি। রেসিপিটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা রেসিপিটা অবশ্যই বাসায় একবার চেষ্টা করে দেখবেন। আপনারা যদি আমার টিপস গুলো ফলো করেন তাহলে আপনাদের রুটিটা অবশ্যই পারফেক্ট হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আজ ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।